আমাদের বাচ্চাগুলোকে নিয়ে যা। তোর একদিন কি আমার একদিন মার লক্ষ্মী মার মা শিগিরি মার ছেলেই ফেলবো ছেলে ধরা কথা না ছেলেই ফেলবো আসবে বন্ধুরা এইটা হচ্ছে ছোট পিঙ্কিদের বাড়ি। আর এখন সকালবেলা সকাল সকাল পিঙ্কি মামমামের সঙ্গে ঘুমু ঘুমু করছে। হঠাৎ করে ছোট পিঙ্কির ঘুম ভেঙে গেল। খিদে পেয়েছে, ভীষণ খিদে পেয়েছে, কি যে করি না। মা মা আমার ভীষণ খিদে পেয়েছে, তুমি একটু শিগগিরই ওঠো না, আমাকে কিছু খেতে দাও। এখন তো অনেকটাই সকাল, আমাকে একটু ঘুমোতে দে, তো কাল রাতে ঘুম হয়নি, আর একটু বেলা হোক তারপরে উঠে তোকে খেতে দিচ্ছি। আমার তো ঘুমিয়ে পড়লো আবার, আমার তো ভীষণ খিদে পেয়েছে, কি যে করি না। দেখি একটু বাইরে যাই, গিয়ে রান্নাঘরে দেখি কোনো খাবার দাবার আছে কি না। ছোট পিঙ্কি আস্তে আস্তে খাট থেকে নেমে ঘরের বাইরের দিকে যেতে লাগলো। পিঙ্কি তো ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে গেল। মা যে কোথায় খাবার রেখেছে কিছুই খুঁজে পাচ্ছে না, এবার কি হবে। আমার তো ভীষণ খিদেও পেয়ে গিয়েছে, কোথাও তো কোনো খাবার তেমন দেখছি না, কি যে করি। একি এদিকে তো একজন দাঁড়িয়ে আছে পিঙ্কিদের বাড়িতে ঝোপের আড়ালে, দেখে তো মনে হচ্ছে চোর, আবার হাতে একটা চকলেটও আছে। এই তো একটা বাচ্চাকে বাইরে পেয়েছি, একটু চকলেটটা হাতে নিয়ে এগিয়ে যায় তো দেখি এ কাছে আসে কিনা। সেই অচেনা লোকটা আস্তে আস্তে পিঙ্কির দিকে এগিয়ে আসছে। আঙ্কেলটার হাতে কত চকলেট, আর আমার তো ভীষণ খিদেও পেয়েছে, এখানে তো চকলেট আছে দেখছি। ও আঙ্কেল আঙ্কেল তুমি কে গো? আরে এই যে লক্ষ্মী সোনা, আমার কাছে কত চকলেট আছে দেখেছো, তুমি কি চকলেট খেতে চাও? আমার তো ভীষণ খিদে পেয়েছে, কিন্তু হেসেলে গিয়ে দেখলাম ওখানে তো খাবার মতো কিছুই নেই। এক কাজ করি, আঙ্কেলটার কাছ থেকে চকলেটটা নিয়েই নি। এই নাও, এই সব চকলেট তোমার জন্য, এই নাও শিগগিরই নাও। চকলেট চকলেট কত চকলেট, আমি শিগগিরই চকলেটটা খেয়ে নি। পিঙ্কি তো চকলেটটা খাওয়া শুরু করলো। যা একটা চকলেটে তো পেট ভরলো না, দেখি আঙ্কেলের কাছে আরো চকলেট আছে কিনা জিজ্ঞেস করি। ও আঙ্কেল আঙ্কেল তোমার কাছে আর চকলেট আছে? আরে ছোট্ট সোনা, আমি তো একটাই মাত্র চকলেট এনেছিলাম, তবে একটা কথা, আমার বাড়িতে অনেক চকলেট আছে, তুমি যদি আমার সঙ্গে আমার বাড়িতে যাও আমি তোমাকে অনেক চকলেট দিব, তুমি কি আমার সঙ্গে যাবে? মনে হচ্ছে আঙ্কেলের বাড়িতে অনেক চকলেট আছে, ফ্রি ফ্রি অনেক চকলেট খাওয়া যাবে, দেখি যাই আঙ্কেলের সঙ্গে টুক করে যে চকলেটটা নিয়ে আবার চলে আসব। চলো আঙ্কেল আমি যাব তোমাদের বাড়িতে, তোমার সাথে অনেক চকলেট খাবো। পিঙ্কি রে পিঙ্কি, এভাবে যাত্রার সাথে যেতে নেই, তুই থাম, আঙ্কেল তোকে চকলেট দিয়েছে বেশ ভালো, তুই তো খেয়েছিস, আবার যাচ্ছিস কেন বাড়িতে? দিদি আমি আঙ্কেলের সঙ্গে গিয়েই আবার সাথে সাথে চলে আসব, আঙ্কেলের কাছে অনেক চকলেট আছে, আমি আসার সময় তোর জন্য চকলেট নিয়ে আসব, তুই মাকে বলে দিস কেমন? চলো আঙ্কেল চলো, যাই তোমার সাথে। আজকে তো বস খুব খুশি হয়ে যাবে, অনেক বাচ্চা পেয়েছি, সাতটা বাচ্চার কথা বলেছিল, ওখানে তো ছটা বাচ্চা আছে, এটা হলেই সাতটা হয়ে যাবে, হা 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 হা। পিঙ্কি পিঙ্কি যাস নে যাস নে, থাম থাম। এই মুহূর্তে উমাদের বাড়িতে লক্ষ্মী এলো। কিরে চিঙ্কি তুই এরকম করছিস কেন, কি হয়েছে? আর বলো না, একটা অচেনা অজানা লোক এসেছিল, পিঙ্কি তার সাথে চলে গিয়েছে চকলেট খাওয়ার জন্য, আমি এতবার থামতে বলেছি তাও থামেনি। তোর মা কোথায়? দিদিভাইকে তো দেখতে পাচ্ছি না, দিদিভাই কি করছে? মা তো ঘরে ঘুমোচ্ছে। ঘুমোচ্ছে? আচ্ছা আচ্ছা তুই শিগগিরই যা, গিয়ে দিদিভাইকে ডেকে নিয়ে আয়, আমি বাইরেই দাঁড়াচ্ছি। মা ও মা শিগগিরই ওঠো। কিরে চিঙ্কি আবার ডাকছিস কেন, কি হলো? বাইরে না একটা অজানা লোক এসেছিল, সেই লোকটা পিঙ্কিকে চকলেট দিয়েছিল, আর তাই দেখে পিঙ্কি আবার ওই লোকটার সাথে কোথায় যেন চলে গিয়েছে, শিগগিরই চলো। কি বলছিস এসব, কোন লোক, কার সাথে পিঙ্কি চলে গিয়েছে, চল চল শিগগিরই চল দেখি তো। চিঙ্কি আর উমা তো শিগগিরই তাড়াহুড়া করে ঘর থেকে বেরিয়ে গেল। চল 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 শিগগিরই চল, একদম দেরি করা যাবে না, শিগগিরই চল তাড়াতাড়ি চল। একি এখানে তো একটা গাড়িতে সবাই উঠে বসে আছে, কোথায় যেন যাচ্ছে মনে হচ্ছে, আর এদিকে উমা আর লক্ষ্মীও তো চলে এসেছে, কি হবে চলো দেখি তাহলে।
কিরে তোরা এখানে এভাবে গাড়িতে চেপে বসে আছিস কেন? দিদি ভাই বুঝতে পারছো না, সেই ছেলে ধরাটা ওদেরকে ধরে নিয়ে যাচ্ছে। শিগগিরই গাড়ি ধরো, গাড়ি আটকাও। দিদি ভাই শিগগিরই ধরো, জোরে 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 ধরো, শিগগিরই গাড়িটা চলে যাচ্ছে। এই চলে গেল চলে গেল, আটকাতে পারছি না দিদি ভাই। ও মামা, আমাদেরকে আটকাচ্ছ কেন? ওই কাকু আমাদের অনেক চকলেট দিবে, তাই তো আমরা যাচ্ছি কাকুর সাথে। হে, কাকুর কাছে অনেক চকলেট আছে, আমাদেরকে চকলেট খেতে দিবে আরো বেশি, সেই জন্য আমরা যাচ্ছি। তোমরা সরে যাও সরে যাও। না রে না, ওটা ছেলে ধরা, তোদেরকে চকলেটের লোভ দেখিয়ে তোদেরকে নিয়ে যাচ্ছে, তোদেরকে পাচার করে দিবে, বিক্রি করে দিবে, তোরা কি বুঝতে পারছিস না? আরে আরে, হচ্ছেটা কি? কারা আপনারা? এইভাবে আমার গাড়ি আটকাচ্ছেন কেন? তাড়াতাড়ি সরে দাঁড়ান না, সরে দাঁড়ান এখান থেকে। কি আবার আমাদের ছেলে মেয়েগুলোকে চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে? আবার বলা হচ্ছে না যে আমরা কারা, এখানে কি করতে এসেছি? শিগগিরই এখান থেকে চলে যা, আর আমাদের ছেলে মেয়েগুলোকে শিগগিরই এখান থেকে নামা বলছি। তাছাড়া তোর আজকে কিন্তু একদম হচ্ছে। আরে কি যাতা বলছেন এসব, এসব কি উল্টো পাল্টা বলছেন বলুন তো? আমি আপনাদের বাচ্চাদের কেন নিয়ে যেতে যাবো? না না না, আমি কোনো ছেলে ধরা নেই, একদম বাজে কথা বলবেন না। যান সরে যান তো এখান থেকে, সরে যান। আমরা সব বুঝেছি, তুই ছেলে ধরা। শিগগিরই আমার গাড়ির কাছ থেকে মানে মানে কেটে পড়, নইলে তোদেরকে মেরে আমি তোদের বাচ্চাদের নিয়ে যাবো, বুঝতে পেরেছিস? তাড়াতাড়ি সর। আরে লোকটার হাবভাব তো একদম ভালো লাগছে না। তার মানে লোকটা কি সত্যি সত্যি ছেলে ধরা আমাদেরকে নিয়ে যাচ্ছিল? মা মা মা, বাঁচাও বাঁচাও। দাঁড়া, দেখাচ্ছি মজা তোকে। চোর কোথাকার, বাচ্চাগুলোকে নিয়ে যা। তোর একদিন কি আমার একদিন মাল লক্ষ্মী মাল মাল শিগগির মাল মেরেই ফেলবো। ছেলে ধরা কোথাকার, মেরেই ফেলবো আজকে। তোরা সাহস আমাদের বাচ্চাদেরকে তুই চুরি করে নিয়ে যাচ্ছিস? উমা আর লক্ষ্মী, ছুটকি কি আর পিঙ্কি কে নিয়ে বাড়ি চলে এলো? এই যে পিঙ্কি শোন, এরম ভাবে আর কোনোদিন কোনো অচেনা অজানা লোকের সঙ্গে যাবি না, যে কোনো কিছুর প্রলোভন দেখ না কেন, বুঝতে পেরেছিস? এটা কিন্তু ভীষণ ভয়ঙ্কর। ওরা হচ্ছে ছেলে ধরা, ওরা তোদের মতো বাচ্চাদেরকে নিয়ে গিয়ে পাচার করে দেয়। হ্যাঁ ছুটকি, তোকেও বলছি, তুইও ভালো করে শুনে রাখ। কাম্মা যেটা বললো সেটা কি তোর কানে গেল নাকি? চকলেট দেখে একদম চোখ ছলো ছলো করে উঠেছে না? যাত্রার সাথে চলে গিয়েছ চকলেট খাওয়ার জন্য, এরকম যেন আর কোনোদিন করবে না, বুঝতে পেরেছ? ঠিক আছে মা, এরকম আর কোনোদিন হবে না।